বিতর্কের অন্য নাম শ্রাবন্তী। বিয়ে, প্রেম, বিচ্ছেদ নিয়ে হরহামেশায় লাইমলাইটে এই অভিনেত্রী এবার আবারও আলোচনায় রয়েছেন তিনি। আর এবার আলোচিত হয়েছেন রাজনীতির ময়দান ঘিরে। কিছুদিন আগেই ছেড়েছেন বিজেপি, মাস গড়াতে না গড়াতেই এবার হাজির হলেন তৃণমূলের মঞ্চে। বাংলার স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির উদ্যোগ এবং আন্তরিকতার অভাব, এর জেরেই গত 11 নভেম্বর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। 2 সপ্তাহ পার হতে না হতেই তৃণমূলের সভামঞ্চে হাজির তিনি। তবে কি জায়গা বদল করলেন এ নায়িকা, যোগ দিয়েছেন তৃণমূলে, এমন প্রশ্ন এখন বাংলার রাজনৈতিক মহলে। সোমবার বাসন্তী ব্লকের মসজিদ বাটিতে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে সভামঞ্চে দেখা মিলল টলিউডের এই বিতর্কিত নায়িকার। সেখানেই শেষ নয়, সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানান এই নায়িকা। এদিন বাসন্তীর এই সভায় হাজির ছিল ঘাসফুল শিবিরের 5 বিধায়ক। শ্রাবন্তী জানান, আমি বাংলার জন্য কাজ করতে চাই, বাংলারই মেয়ে আমি। মমতা দিকে অনেক ধন্যবাদ, আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন, আমি আপনাদের জন্যই কাজ করতে চাই। এখানেই চমকে শেষ নয়, এদিন শ্রাবন্তীকে সভামঞ্চে দলীয় উত্তরীয় পরিয়ে দলের পক্ষ থেকে সম্মান জানানো হয়। ফলে স্পষ্ট যে বিজেপি ছাড়লেও রাজনৈতিক ময়দান থেকে সরে যাননি এই নায়িকা, বরং শিবির বদলে এবার মমতা দির ছত্রছায়ায় রাজনৈতিক কেরিয়ার গড়তে যাচ্ছেন তিনি। শ্রাবন্তী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়, সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি অভিনেত্রী। তবে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, শ্রাবন্তী এখন তৃণমূলে, অন্য কোথাও কোনো দলে নেই। গোটা ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, তাহলে কি পুরো নির্বাচনের আগেই তৃণমূল শিবিরে আরও তারকাপ্রাপ্তি? চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকায় কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। কিন্তু ভোটের ফল বের হওয়ার পর দেখা যায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে 50,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন বাংলার ঘরের মেয়ে শ্রাবন্তী। তারপর থেকে বিজেপির সঙ্গে আলগা হতে থাকে শ্রাবন্তীর সম্পর্ক। এরপর আগস্ট মাসে নায়িকার জন্মদিনে মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা চিঠি পাঠালে আপ্লুত হয়ে দিদির প্রতি ভালোবাসা জাহির করেন শ্রাবন্তী। এরপর থেকেই শুরু হয়েছে অভিনেত্রী তৃণমূলে যোগদানের জল্পনা, আর সেই জল্পনায় এদিন কার্যত সিলমোহর পড়ে গেল।